দেখুন যে সুপার আপনাকে বলেছেন যে বাইরের একজন পেশেন্টের জন্য হসপিটালের ব্লাড এলোট করে রাখতে দেখুন 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 ডেট আর টাইমটা মেনশন করবেন ব্র্যাকেট দিন ব্র্যাকেট দিন এইখানে এইখানে দিন দিন স্যার আমার চাকরিটা চলে যাবে স্যার কি হবে আমার চাকরিটা চলে যাবে স্যার সেটা তো যাওয়াই উচিত হ্যালো মানে আমি ব্লাড ব্যাংক থেকে বলছি সুপার সাহেব পাঠিয়ে দিলেন বলেন আপনাকে বলা আছে দু বোতল বি নেগেটিভ রক্ত দিন রক্ত নেই নেই মানে হেলথ মিনিস্টারের ভাইপোর জন্য লাগবে নেই কি বলছো ছিল ইস্যু হয়ে গেছে ইস্যু হয়ে গেছে কার জন্য এখানকার পেশেন্টের জন্য এখানকার সাধারণ পেশেন্ট রক্ত পেয়ে গেল আর হেলথ মিনিস্টারের ভাইপো রক্ত পাবে না আপনার রক্তে দুঃখ মানে মানে ইনজেকশন দিয়ে আপনার বডি থেকে রক্তটা শুষে নেবো যদি বি নেগেটিভ হয় সালা হেলথ মিনিস্টারের ভাইপোর চাইতে এখানকার সাধারণ পেশেন্টের জীবনের দাম বেশি হলো আপনি কে আমি দাদার ভাই কোন দাদা হেলথ মিনিস্টার আপনি কে আমার কোনো দাদা টাদা লাগে না আমি একাই যথেষ্ট কলারটা ছাড়ো যদি না ছাড়ি যদি না ছাড়ি ছাড়িয়ে দেব অনেকদিন অভ্যেসটা চলে গেছে অন্যায়টা সহ্য করাটাও কিন্তু অন্যায় স্যার আমার চাকরিটা চলে যাবে স্যার সত্যি কথা বলার মতো সৎ সাহস যদি থাকে তাহলে আমি এখানে যতদিন আছি ততদিন আপনার চাকরি কেউ নিতে পারবে না ঠিক আছে